হ্যাঁ আসছে। আমি হচ্ছে এবার স্ক্রিন শেয়ার করি, ওকে দেখতে আমি পাচ্ছ মিউট, স্ক্রিন আমার? হ্যাঁ স্ক্রিন আসছে, আমি মিউট ছিলাম তাহলে। খুবই দুঃখজনক ভাবে আমি হচ্ছে তোমাদেরকে বলছিলাম যে ইয়াকে নক দিতে, যে কি জানো কাজ যদি না বুঝো, যে ইয়াকে বলতেছি সাব্বির আর ফাইন কে বলতেছি, কাজ যদি না বুঝো তাহলে ইয়ার কাছ থেকে জেনে নিও, যে নওশিনের কাছ থেকে। তো নওশিন হয়তো বা তোমাদেরকে বুঝাইও দিছে, কিন্তু তারপরও আমার কাছে আজকে আবার কমপ্লেন আসলো। তো এই কারণে হচ্ছে মিটিংটা অ্যারেঞ্জ করা আর কি, যে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে বলতে, যে এটা হচ্ছে ইয়া ফাইল, কি জানো এ4 সাইজের ফাইল। তো এ4 সাইজের ফাইল গুলাতে রুলস বলতে কি কি আছে আমি সিম্পলি বুঝাই দিই। এখানে ইয়া আছে, এই যে হেডিং, যেটা হেডিংটা ফন্ট সাইজ হবে 20, তারপরে নর্মাল বডির লেখা যেগুলো আছে, সাবটাইটেল বলো মানে আর বডির লেখা বলো, সবগুলাই হবে 12-তে, ঠিক আছে? আর সাবটাইটেল গুলা ইয়া করে দিবা, বোল্ড করে দিবা। আর এখানে আমি যা যা মিস্টেক দেখলাম সেগুলোর মধ্যে বলতেছি, এক হচ্ছে এই যে আমি লাস্টের দিকে গেলাম, এখানে হচ্ছে প্রত্যেকটা ইয়া লেখা, এই যে ইংলিশ লেখাগুলা এগুলো হচ্ছে ইয়াতে মানে কি যেন বলে কালপুরুষেই লেখা, এগুলো সেঞ্চুরি গথিকে লেখার কথা ছিল। আমি এখন সেঞ্চুরি গথিক লিখে দিচ্ছি, করে দিচ্ছি। ইংলিশ লেখাগুলো সব সেঞ্চুরি গথিকে হওয়ার কথা ছিল। তারপরে যে 0°C, হ্যাঁ এইটা ম্যাথমেটিক্যাল পার্ট আর কি, তো এই জিনিসটা ইয়া হওয়ার কথা ছিল, এই যে বলে ইকুয়েশন হওয়ার কথা ছিল। তো এই জিনিসগুলো ইকুয়েশন করে দিবা, মানে ম্যাথমেটিক্যাল সামান্য জিনিসও হোক সেটাও ইকুয়েশনের মধ্যে লেখার চেষ্টা করবো। এই গেল হচ্ছে এ4 সাইজের ইয়াটা। আর হচ্ছে তোমাদের স্লাইড মাস্টার নিয়ে একটা ভিডিও বানাইছিল ইয়া কি যেন নওশিন, নওশিনের হয়তো বা ভিডিওটা দিয়ে দেওয়ার কথা তোমাদেরকে, দিছে কিনা জানি না, নাইলে আমি দিয়ে দেবো। না স্লাইড মাস্টার, এই যে নিচের যে এই চ্যাপ্টারের নাম যেটা, হ্যাঁ এই চ্যাপ্টারের নামটা চেঞ্জ করবা কেমনি, এটা তো ধরা যায় না। তো স্লাইড, এই যে ভিউতে গিয়ে, ভিউ নামের যে ট্যাবটা রয়েছে ভিউতে গিয়ে স্লাইড মাস্টার ট্যাবটা প্রেস করবা। তো এখানে স্লাইড মাস্টারে আসার পর থেকে তোমরা এখন এখানে চেঞ্জ করতে পারবা, এই যে ইয়া যেটা চ্যাপ্টারের নাম যেটা, এখন তুমি চেঞ্জ করতে পারবা। তুমি এখানে হচ্ছে যদি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র না হয় প্রথম পত্র হয়, তাহলে প্রথম পত্র লিখবা, চ্যাপ্টারের নাম যেটা নাম লিখবা। তো হচ্ছে এখন তুমি চেঞ্জ করতে পারবে এই জিনিসটা, এখানে যে লেখাগুলো আছে। তো এই সিম্পল জিনিস, এরপরে চেঞ্জ করার পরে তুমি সেভ করবে কেমনি, জাস্ট ক্লোজ মাস্টার, মাস্টার ভিউ দিয়ে দিলেই হয়ে গেছে। এখন তুমি এখানে যে চেঞ্জ করছিলে সেই জিনিসটাই চলে আসবে, আর আলাদা করে সেভ করার কিছু নাই। তো এই সিম্পল জিনিস, এই কাজগুলাই তোমাদের করতে হবে, আর এগুলা নিয়েই বারবার কমপ্লেন আসে, আমি বুঝি না কেন। এরপরে হচ্ছে আমি আর একটা ফাইলে যাই, সেটা হচ্ছে 16x9। আচ্ছা ভাই আমি একটু আটকাচ্ছি, ভাই আমি একটু আটকাচ্ছি, ইস্তেক ভাইয়া আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি একটু হচ্ছে যে জিনিসটা আটকাতে চাচ্ছিলাম যে এই ফাইলটা, তাই আমাদের হচ্ছে যে এই যে প্রবলেমটা আসছে লাস্টে চিন ভাবে যে কম্পিউটার দিল, সেটা হচ্ছে ফিগারটা আসেনি। তা ওই ফিগারটা একবারে আপনি যেহেতু কাজটা করতেছেন মানে দেখাচ্ছেন, ওটা একবারে দেখিয়ে দেন যে ফিগারটা তারা কিভাবে হচ্ছে ইনপুট দিবে এখানে, আর হচ্ছে বিনীত আপু সেটা কিভাবে কমপ্লিট করবে সেটা আপুর ব্যাপার। ফিগার এটা একটু দেখাই দেন একবারে, হচ্ছে ওই ওই বেসিক শিটটাতেই দেখাই দেন, যাতে হচ্ছে মানে ওদের দেখানো হয়ে যায় প্লাস আমার কাজটাও যাতে হয়ে যায়, যাতে আমি এখনই চিন্ময় ভাইকে দিয়ে দিতে পারি। কি দীপ্র? জি জি। ও আচ্ছা আচ্ছা, ভালো করছো তুমি আইসা। হ্যাঁ আর দীপ্র যেটা বললো, মানে টাইপিস্টদের কাজের মধ্যে কিন্তু এটাও পড়ে, যে তোমরা এই যে ইয়াতে কি জানো রুট ফাইলের মধ্যে যদি কোনো চিত্র চিত্র থাকে সেগুলো হচ্ছে স্ক্রিনশট নিয়ে তারপরে হচ্ছে এখানে বসায় দিবা। যদি পিসি থেকেও কাজ করো অবশ্যই, সবাই উইন্ডোজ 10 এর মধ্যে এই যে স্নিপিং টুল যেটা আছে, এটা থেকে তুমি জাস্ট সিম্পলি এখান থেকে তুমি ইয়াটা স্নিপ করলা, ইমেজটা স্নিপ করলা, স্নিপ করার পরে এই যে স্লাইডের উপরে জাস্ট পেস্ট করে দিলা, জাস্ট পেস্ট করলে এই ইয়াটা চলে আসছে। তুমি এখান থেকে জাস্ট সিম্পলি স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিতে পারো তোমার ফাইলে, আর কোনো ঝামেলা নাই। তো এই ইয়া যেটা যেখানে চিত্র দেখবা, চিত্রগুলা সব যেখানে রুট ফাইলে যেখানে যেখানে কি জানো ইন্ডিকেট করা আছে ওই সমস্ত জায়গাগুলোতে তোমরা এরকম চিত্রগুলা বসায় দিবা। তো এই ফাইলটাই, কোন ফাইলটা যেন কমপ্লেন আসছে, ওই ফাইলটা কে করছিলা?
এইটাই 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 যেটা করতেছে এটা করেছিল সাব্বির, আর এই বেসিকটাও দেওয়া রয়েছে মাত্র তিনটা চিত্র, এটা হচ্ছে আপনি একটু করে দেন একদম মানে সিম্পলি। ওকে সাব্বির, তোমার কাছে তো রুট ফাইল আছে হয়তো বা, তো তুমি রুট ফাইলটা দেখে যেইখানে হচ্ছে চিত্র ছিল সেই জায়গায় চিত্রগুলো এখানে বসায় দিবা জাস্ট। সাব্বির কি আছো? না সাবের মিটিং এ নাই। আচ্ছা সাব্বির মিটিং নাই, তাহলে আমি করে দিতেছি এই ফাইলটা। নেক্সট থেকে সাব্বির কে বইলা দিও, শাহরিয়া যাস ওর ফ্রেন্ড, তুমি বইলা দিও তোমার দায়িত্ব ছিল। আমি দেখি নাই, আমি কয়েকদিন ধরে ব্যস্ত, তো কথা হয়নি ওর সাথে। দীপরা আমাকে একটু কাইন্ডলি বললো যে এটা কোন ফাইলটা। বাইশের ফাইল ওটা, একুশের না। আচ্ছা আমি তাহলে শিটের লিঙ্কটা দিচ্ছি, অথবা আমি ইয়ারটাই বেসিক শিটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি একবারে ইনস্টাগ্রামে আপনার ইনবক্সে। আচ্ছা আমাকে তাহলে ইনবক্সে দিয়ে দাও। আর হচ্ছে ইয়ার ফাইলেরটা দেখাই দিই, এফোরটা তো গেল। এত ও সাব্বির আসছে, যাই হোক সাব্বিরকে তাহলে দেখাই দিই। সাব্বির আসো, সাব্বির সাব্বির রেসপন্স করো। মিটিং রুমে তো এখনো ঢুকে নাই কেউ সাব্বির নামে। সাব্বিরকে তো মাত্র আমি অ্যাডমিট করলাম। আসছে, আচ্ছা দেখবে আমি হচ্ছে ইয়ে দিয়ে দিয়েছি, বেসিক শিটের লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনার ইনবক্সে। সাব্বির আসো মিটিং এ। সাব্বির রেসপন্স করো, সাব্বির মাইক কানেক্টেড নেই, এখন কানেক্ট করছে। সাব্বির আসো, হ্যালো সাব্বির, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির তোমার কাজের মধ্যে তো ভুল, ভাই আমি নতুন তো, ওই জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে। হ্যাঁ কিন্তু এই জিনিসটা তো আমি আগেও ইনস্ট্রাকশন দিয়ে রাখছিলাম যে টাইপিস্টের কোন রুট ফাইলের মধ্যে কোথাও যদি চিত্র থাকে তাহলে চিত্রগুলা স্ক্রিনশট নিয়ে বসায় দিতে হবে এই যে মেইন ফাইলের মধ্যে যেখানে চিত্র ছিল ঠিক ওই জায়গায়। ও তুমি তো চিত্র ওই বসাও যে নাই, ওইটা ভাই একটু ভুলে গেছে আর কি, ওটা খেয়াল ছিল না তো আমার। এখন তাইলে আবার কারেকশন করে দাও। হ্যাঁ আমি কারেকশন করে রাখছি, মানে মিটিং এর পর হয়তো আপলোড দিব। মিটিং এর পরে আপলোড দিবা? কতক্ষণ ভাই সময় লাগবে? এখনই দেন, মিটিং এর পরে না এখনই দেন, আমি হচ্ছে খুব প্যারা আছি জিনিসটা নিয়ে। এখন হচ্ছে তিন ভাই বলেছে 10টার আগে দিতে, 10টা ওভার হয়ে গেছে অলরেডি, এখন এটা আবার ইনফোগ্রাফি করাতে হবে, ড্র করতে হ্যাঁ হবে, এটা যত জলদি ফাস্ট দেন। সম্ভব দাও। আরো কিছু ভুল আছে তোমার কাজের মধ্যে, এই যে দেখো আমি ম্যাথমেটিক্যাল যে কোনো টার্ম মানে ম্যাথ রিলেটেড যা কিছু আছে সবকিছু ইকুয়েশনের ভিতরে টাইপ করতে পারছি। এই যে দেখো 10টা তুমি নরমাল ইয়াতে মানে সেঞ্চুরি গতিকে টাইপ করছো, এই জিনিসটা ইকুয়েশনে করার কথা ছিল। ও আচ্ছা তারপরে আবার তুমি এই যে স্লাইডের লাস্টের দিকে এই জায়গাগুলোতে এই যে দেখো ইংলিশ লেখাগুলো সব কালপুরুষে লেখা রাখা, এগুলো হচ্ছে সেঞ্চুরি গতিক হবে। এই যে দেখো সব কালপুরুষে লেখা রাখছে। আরো কিছু ভুল ছিল তোমার ফাইলের মধ্যে দেখাইছি আমি সেটা, আর হচ্ছে ইয়াটাও দেখাই দিতেছি 16x9 এর।
আচ্ছা, এখানে হচ্ছে তোমার প্রত্যেকটা বডির লেখাগুলো, বডির লেখাগুলো সাইজ হচ্ছে 24। কোয়েশ্চেন গুলা করা, বোল্ড করা, এটা কি কোয়েশ্চেন সলভিং তো মনে হইতেছে, খালি থেকে এক্সামে ছিল। নশীন এই ফাইলটা কি করছে, এই ফাইলটা কি শারিয়াত করছিল? সম্ভবত এটা কি আমি করছিলাম মনে হয়। হ্যাঁ, তুমি এটা কি করছো, 5-1 এটা কি দিছো? উপরে 3-1, নিচে 5-1। হ্যাঁ, তারপরে এই জিনিসটা কিছু একটা ছিল এখানে, আমরা সি প্রাইম টাইপের কিছু দিছো নাকি? হ্যাঁ, না তো এটা ফরম্যাটে দেখানো তো কিছু নাই হয়তো ভাই। এখানে হচ্ছে কোনটা কোন সাইজ এটা তো তোমরাই ভালো জানো। এটা রানিং আমি কাজ করতেছিলাম না, এই কারণে হচ্ছে এটার ব্যাপারে আমি জানি না। এটা টাইটেল কত নশিন? 28 বোল্ড, টাইটেল 28, আর হচ্ছে বডি হচ্ছে কত, 24, এই তো ইকুয়েশন। আমি অপার ভাইয়ের একটা ইনস্ট্রাকশন স্ক্রিনশটটা আছে, ওটা আমি দিচ্ছি আপনার ইনবক্সে। আচ্ছা ঠিক আছে, তাহলে আর হচ্ছে এই এখানেও স্লাইড মাস্টার সেম সিস্টেম। স্লাইড মাস্টারে গিয়ে তোমরা হচ্ছে করবা, এই যে চ্যাপ্টার নেম গুলা এগুলো চেঞ্জ করে দিবা, মানে এগুলা যেন নিয়ে যেন আর নেক্সট টাইম আমার কাছে কোনো কমপ্লেইন না আসে, প্লিজ দেখো। আর যেখানে যে চিত্র থাকবে চিত্রগুলো স্ক্রিনশট নিয়ে এখানে বসায় দিবা। এই সেম জিনিস নিয়ে বারবার কথা বলতে ভাল লাগে না। ঠিক আছে, আজকের মিটিংটা এই পর্যন্তই রাখি, আর হচ্ছে মিটিং এর রেকর্ডিংটা আমি গ্রুপে দিয়ে দিব। তোমাদের এই জিনিসগুলো নিয়ে নেক্সট থেকে আর যেন কোনো কমপ্লেইন না আসে এই জিনিসটা মেক শিওর করবা তোমরা যারা টাইপিস্ট আছো। ঠিক আছে। ইনশাল্লাহ ভাইয়া। ওকে।